সুনামগঞ্জের আড়াইশো শয্যার সদর হাসপাতালে তরল অক্সিজেন প্লান্ট উদ্বোধন করেছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ চার এমপি অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবা শনিবার সকালে প্লান্টের উদ্বোধন করা হয় এটি চালু ফলে হাসপাতালে ভর্তি করোনা আক্রান্তদের অক্সিজেন সিলিন্ডার ছাড়াই সরবরাহ করা যাবে এতে মৃত্যু ঝুঁকিও কমে আসবে উদ্বোধনের সময় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মুনির উদ্দিন সুনামগঞ্জের সিভিল সার্জন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন